সবাইকে আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকা বেগম কামরুন্নেসা অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছাত্রীরা কেমন আছে সবাই? আশা করি সবাই পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে সুস্থ এবং নিরাপদে আছো। আর কেমন চলছে তোমাদের এই অনলাইন ক্লাসগুলি? আশা করব সবাই ঠিকঠাক মতো ক্লাসগুলি ফলো করছো এবং সেইভাবে বাসায় তাদের কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছ তোমাদের। আজকে আমি অষ্টম শ্রেণীর ছাত্রীদের বাংলা দ্বিতীয় পত্রতে ব্যাকরণ ও নির্মিতি পাঠদান করব। এই বিষয়ে তোমরা তোমাদের ব্যাকরণ ও নির্মিতি বইটা নিয়ে একটু মনোযোগ সহকারে বসে পড়ো দেখি, ঠিক আছে? বইটা সবাই হাতের কাছে নাও। দেখো তোমাদের আজকে আমরা কোন কোন বিষয়টা পড়াবো। তোমাদের প্রথমে আমাদের হচ্ছে তোমাদের 6.1 বাক্য গঠনের শর্ত, এটা আছে। এটা খুব একটা বড় অধ্যায় না, এটা অত ই না। তোমাদেরকে একটা বিষয় পারবো না, আরো একটা এটার সঙ্গে আমি চেষ্টা করব যে 8.1 তোমাদের বানানের কয়েকটি সাধারণ নিয়মে দুইটা বিষয় আমি আজকে একটু আলোচনা করছি। তো প্রথমে আসো আমরা 6.1-এ হচ্ছে বাক্য গঠনের শর্ত, সেটা নিয়ে আমরা দেখি। তো প্রথমে আসো, শর্ত পড়ার আগে বাক্য কি? তোমরা বাক্য কি সবাই তো কম বেশি বলতে পারবা। যদি বলো যে বাক্য কি হয়, আমরা যদি বলি, যেভাবে যদি বলি যে সূর্য পশ্চিম দিকে উঠে হবে, অথবা হাতি আকাশে ওড়ে, এগুলি কি বাক্য হবে? তোমরা বলবে না, এক কথায় বলবে না, এগুলি কখনোই বাক্য হবে না। তো আমরা কি বলতে পারি যে পদের সমষ্টিকে, না কতগুলি পদ সেই সমষ্টিকে আমরা বাক্য বলি, অথবা কতগুলো পদ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন আমরা তাকে কি বলি? বাক্য বলে থাকি। এটাই তো ছোটবেলা থেকে শিখে আসছো, বাক্য কাকে বলে। তো ওই ডিটেলস ওটা না গিয়ে আমরা আসো যে বাক্য গঠনের যে শর্ত, সেই শর্তগুলি নিয়ে আমরা আলোচনা করি। তো তোমাদের বইয়ে মূলত আমাদের আছে বাক্য গঠনের কয়টা শর্ত? তিনটা, মূলত তিনটা শর্ত, যেটা হলে পূরণ হলেই আমরা একটা বাক্য গঠন করতে পারবো। তা প্রথমটা কি? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, 2 নম্বর হচ্ছে আসক্তি, আর 3 নম্বর হচ্ছে যোগ্যতা। তো আসো আমরা প্রথমেই দেখি আকাঙ্ক্ষা কাকে বলে। আকাঙ্ক্ষা কি? যে আমরা কোনো কিছু আগ্রহ, না আগ্রহ থাকে কে, যে বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তাকে আকাঙ্ক্ষা বলি। অর্থ কি? আমরা কোনো কিছু যে জানার আগ্রহ থাকবে, একটা কিছু বলে অর্ধেক না বলে পুরোটা বলতে হবে যে এরপরে কি হবে, কি আছে। যেরকম উদাহরণটা দেখো, পলাশ মন দিয়ে লেখাপড়া, কি বোঝা যাচ্ছে কিছু এখানে? আগ্রহ আছে না আমার যে পলাশ কি করছে, মন দিয়ে লেখাপড়া? একটা তো কিছু বলতে হবে, এটা না বললে তোমার শেষ হচ্ছে না। তো এই যে আগ্রহ, এই যে একটা লেখাপড়া, তারপরে কি হবে, এটা যে জানার ইচ্ছা, এইটাকে যে বা আগ্রহ, এটাকে আমরা আকাঙ্ক্ষা বলি। না যে বক্তা যেটা বলছে এটা বোঝা যাচ্ছে না, যে আরো কিছু বলবে বা আমি আরো কিছু বলবো, তোমরা আরো কিছু শুনবে, এই যে একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, আগ্রহ, এটাকে আমরা আকাঙ্ক্ষা বলি। যে ওইটা না বলে যদি আমরা বলি পলাশ মন দিয়ে লেখাপড়া করে, সেটাও হবে। আবার আর একটা আছে, পলাশ মন দিয়ে লেখাপড়া করতো, অথবা পলাশ মন দিয়ে লেখাপড়া করবে। এই তিনটাই কিন্তু ওই সেই বাক্য হবে, পুরা বাক্য হবে, পূর্ণ হয়ে যায় না। একটা হচ্ছে লেখাপড়া করে, আর একটা হচ্ছে লেখাপড়া করতো, আর একটা হচ্ছে করবে। তাহলে কি আমরা বুঝতে পারছি যে আমাদের যা জানার আগ্রহ, যে পলাশ মন দিয়ে লেখাপড়া কি, এটা যে আগ্রহ আছে সেটা আমরা পূরণ করলাম এই কয়েকটা শব্দ ইউজ করে, না? তো পুরো এটাই গেল যে শোনার যে ইচ্ছাটি পূর্ণ হয়, যে আমার বাক্যটা তখনও পূর্ণ হবে, যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা যখন পুরোটাই আমরা বলি, মনের ভাব প্রকাশটা পুরা হয়ে যায়, তখন এই যে আগ্রহ, এটাই হচ্ছে তোমার প্রথম 1 নম্বর আকাঙ্ক্ষা, এটা থাকতে হবে। কোনো বাক্য পুরা হতে হলে আমাকে আকাঙ্ক্ষা বা এটা পূরণ করতে হবে। এটা যদি পূরণ না হয় তাহলে আমরা তাকে বাক্য বলবো না। 2 নম্বর আসক্তি, এটা কি? 2 নম্বরটা হচ্ছে বাক্যের অর্থ সংগতি রক্ষা করে, বাক্যগুলি দেখো ভালো মতো তোমরা একটু বইটা, বাক্যের অর্থ সংগতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম হলো আসক্তি। যেমন কি বলছে, যে একটা বাক্য যখন আমরা বলবো যখন সেটা আমার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, এলোমেলো না, যে কোনো জিনিসই গুছানো হতে হবে। যেরকম বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, কথাগুলি দেখো তুমি, কোনো মিনিং হচ্ছে এটা দিয়ে? বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, কি হচ্ছে?
কিছু এখানে কি বলতে চাচ্ছে তাই আমরা বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের শব্দ প্রতিটা অনেকগুলি শব্দ এখানে এক হয়েছে কিন্তু কোনো অর্থ বোঝা যাচ্ছে না। এটা পদগুলি কি হচ্ছে, বাক্য শব্দগুলি এক একটা এলোমেলো, মানে ঠিক মতো সাজানো হয়নি, যথাযথভাবে সাজানো হয়নি, তো এইটার কারণে এটা দিয়ে যে কি বোঝাচ্ছে সেইটাও আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে, এটা এটা হলো যে আসক্তি, যে বুঝে না, তো এটা যখন আমরা গুছিয়ে বলবো, যেমন বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা দিয়ে আমার পুরাটা বোঝা যাচ্ছে কি বলছেন, বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, তা বাক্যটা পুরা হচ্ছে, এইটাই যে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে একটা সুন্দর একটা বাক্য হয়ে গেল যখন আমরা গুছিয়ে লিখলাম। তো এই যে গুছিয়ে লেখা, এটাই হচ্ছে তোমার আসক্তি, যেটা হচ্ছে বলছে সার্থক বাক্য কি, মানে একটা সম্পূর্ণ সুন্দর একটা বাক্য, যেটা ব্যবহৃত পদগুলো যে আমরা যে ব্যবহার করছি বাবা বাজার, এগুলি যথাযথভাবে মানে ঠিকঠাক মতো জায়গায় বসিয়ে তারপরে মনের ভাবটা যাতে সম্পূর্ণভাবে পুরো প্রকাশ পায়, তখন একটা পুরো বাক্য হচ্ছে, তাই না? তাই আসক্তি না থাকলেও, আসক্তি যদি না থাকে তাহলেও আমরা একটা বাক্য গঠন পুরোপুরি হবে না, এটাও একটা গুরুত্বপূর্ণ শর্ত। আর এরপরে আসো 3 নম্বর, এটা কি যোগ্যতা, যোগ্যতা কাকে বলে? দেখো বাক্যের ভিতরে যে পদগুলো আছে এর মধ্যে অর্থের সঙ্গতি এবং ভাবের মিলন মিল বন্ধনকে যোগ্যতা বলে। যেরকম মিল থাকতে হবে, যেরকম বলছি যে আমি যে প্রথমে একটা বাক্য বলেছি না, যে হাতি আকাশে ওড়ে, এটা কি, হাতি কখনো আকাশে ওড়ে, তোমরা দেখেছো হাতি কোথায় থাকে, হাতি হাতি জঙ্গলেই থাকবে, এটা কখনোই আকাশে উঠবে না, তো এটাও একটা অর্থের অসঙ্গতি। আবার তোমাদের বইয়ে যেটা আছে, দেখো আমি আমরা বড়শি দিয়ে মাছ ধরি, কি দিয়ে, এটা একটা সার্থক বাক্য, কেন, যে মাছ সাধারণত বড়শি দিয়েই ধরা হয়, তাই না? যে এই পদগুলো কি অর্থগত এবং ভাগগত মিল আছে, যেরকম আমরা মাছ সাধারণত বড়শি দিয়েই ধরে থাকি, এই এইটা মিল থাকাতেই এই যে একটা পদগুলো যে অর্থগত ভাবগত মিল তা বিশ্বাসের জন্ম দিয়েছে, তাই না? আর এখানে যদি আমি বলি এটা না বলে, যে বড়শি দিয়ে মাছ ধরে, যেরকম আমরা বড়শি দিয়ে নারিকেল পাড়ি, কখনো হবে, তুমি নারিকেল গাছা গাছের মাথায় উঠে কি আমরা বড়শি দিয়ে নারিকেল পাড়ি, কখনো এটা হয় না। ওই যে আমি বললাম যে হাতি আকাশে ওড়ে, কখনো এটা হয় না, তো এরকমই একটা বাক্য এটাও, তো এটা বললে আমরা যখন বলবো যে বড়শি দিয়ে নারকেল পাড়ি অথবা হাতি আকাশে ওড়ে, এই শব্দগুলি কি বলবো, তখন অর্থ ভাবের অসঙ্গতি প্রকাশ পায়, মানে এটার সাথে কোনো মিল নাই, ভাবের কোনো মিল নাই, ভাব আর অর্থ এটার কোনো মিল নাই, তো এটাও একটা, এটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা, কখনোই হতে পারে না এটা বিশ্বাসযোগ্য না। তো এই কারণেই যে বড়শি দিয়ে কেউ নারকেল পাড়ে না, মানে মাছি ধরে, তো কি করতে হবে, বাক্যগুলোর পদের মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিল রক্ষা করা অবশ্যই দরকার, তা না হলে যোগ্যতার অভাবে, এই যে যোগ্যতা, বাক্যগুলি ঠিক মতো যদি না তার ইহা পূরণ হয়, তখন তাহলে এটা বাক্য হবে না। তাহলে আমরা দেখো আমাদের তিনটা আমরা যে দেখলাম, এই তিনটা শর্ত অবশ্যই আমাদের পূরণ করতে হবে, কি কি গেল, আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা, এই তিনটা কোনো একটির অভাব হলে আমরা সুন্দর বাক্য গঠন করতে পারবো না। তো তোমাদের এই বাক্য বাক্য গঠনের শর্ত নিয়ে এটুকুই ছিল আজকে, আর এটি ভালো মতো পড়ো, প্রতিটা লাইন বাই লাইন পড়ে, এখান থেকে যে বহুনির্বাচনী প্রশ্ন আসতে পারে তোমরা একটু আন্ডারলাইন করে রাখবে, ঠিক আছে? এরপরে আসো ওইটা, তোমাদের আর একটা টপিকস নিয়ে আমি আসি, 8.1-এ কি আছে, তোমাদের বানানের কয়েকটি সাধারণ নিয়ম, তোমরা পড়েছো না বানান, বানান আমরা বাংলা ভাষার যে বানান লিখতে যাই তখন আমাদের বানানের অনেক সমস্যা হয়ে যায়, তুমি দেখো সেই সমস্যাগুলি স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের কিছু হয় কি কি দিয়ে, দেখো স্বরবর্ণ কি কি, হ্রস্বই দীর্ঘের, যেরকম রসিকার দীর্ঘিকার, রস্যুকার দীর্ঘকার, না আমরা কোথায় রস্যিকার হবে, কোথায় দীর্ঘিকার হবে, কোথায় রস্যুকার হবে, কোথায় দীর্ঘকার হবে, এগুলি নিয়ে আমরা কি করি সমস্যায় পড়ে যাই। তো এই ধরনেরই কতগুলি নিয়ম দেখো আমরা, আবার দেখো দন্ত্য ন মূর্ধন্য, কোথায় দন্ত্য ন হবে, কোথায় মূর্ধন্য ন হবে, আর আছে ধরো তালে বসা দন্ত্য স মূর্ধন্য স কোথায় হবে, আবার র বয় শূন্য র ডয় শূন্য র, তো এই বিভিন্ন আছে, তো আসো আমরা ধারাবাহিক ভাবে তোমাদের বইয়ে যেগুলি আছে আমরা সেইভাবে আজকে আলোচনায় আসি। তোমরা একটু বের করেছো 8.1 বানানের কয়েকটি সাধারণ নিয়ম, তো আসো দেখি প্রথমে কি আছে, বানানে হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব আর দীর্ঘ এর ব্যবহার, 1 নম্বরটা কি বলছে,
যেসব তৎসম শব্দের বানানে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বর অভিধান সিদ্ধ সেক্ষেত্রে, এবং অতৎসম ব্র্যাকেট কি দেখো, তদ্ভব দেশি বিদেশি মিদ্র, এই শব্দগুলোর বানানে শুধু কি হবে, হ্রস্ব স্বর মানে রশ্মিকার, এই দেখো চিহ্ন ব্র্যাকেটে চিহ্ন দিয়েছে, রশ্মি রশ্মিকার আর রস্যু হবে। যেরকম তোমরা যদি এইভাবে বুঝবে না শব্দগুলি, দেখো শব্দগুলি যদি তখন দেখবে তখন বুঝতে পারবে। যেরকম তৎসম শব্দে কি আছে, অঙ্গুরি, এখানে কি যোগ হয়েছে, কি অঙ্গুরি রশ্মিকার যোগ হয়েছে না, অটুবি, তারপরে হলো তসব তৎসম শব্দ, আবির রশ্মিকার, আশিস, আর দেখো অনেকগুলি শব্দ, কিংবদন্তি, তোমরা দেখো প্রতিটা শব্দ, কুটির, গণ্ডি, গ্রন্থাবলী, চিৎকার, তরুণী, তরুণী তরুণী না কিন্তু এটা তরুণী, তরী, দেশি, পদবী, বিদেশি, ভ্রু, শ্রেণী, দেখো এই যে শ্রেণী বানানটা আগে আমরা কি লিখতাম, মধ্য ন হতো না, এখানে দন্ত্য নয় দীর্ঘিকার দিতাম, এটা এখন ঠিক সঠিক করে আমাদের বানানো হয়েছে মধ্য ন, কিন্তু এটা রশ্মিকার হবে, এটা খেয়াল করবা, এটা মধ্য নয় রশ্মিকার, সারণী, এই এগুলি হচ্ছে তোমার তৎসম শব্দের ক্ষেত্রে, তাই না, আর রশ্মিকার হবে। আরো আছে অতৎসম কোনগুলি, তদ্ভব, আরো যে আছে তদ্ভব দেশি বিদেশি মিশ্র, যে দেশি বিদেশি মিলিয়ে বা বিভিন্ন শব্দ থেকে যেগুলি মিশ্র, তখন আমাদের তখন কি হবে, রশ্মিকার হবে। অনেক শব্দ তুমি দেখো এখানে আছে, পড়তে পড়তে দেখলে বুঝতে পারবা, আদমি, আপিল, আমিন, আলমারি, উকিল, অনেকগুলি শব্দ দেখো তুমি, তোমরা প্রতিটা শব্দ সুন্দর করে দেখো, খ্রিস্ট, খ্রিস্টাব্দ, গরিব, গাজী, গাড়ি, গিন্নি, চাকরি, এই যে শব্দ তোমরা দেখো তোমাদের বইয়ে অনেকগুলি শব্দ আছে, এগুলি সব কিন্তু রসিকার হবে। এরপরে দেখো লটারি, লাইব্রেরি, শাশুড়ি, খেয়াল করবে এই শব্দগুলি যখন তোমরা ইউজ করবে এগুলি কিন্তু রসিকার, দীর্ঘিকার কিন্তু না। শিকারি, সবজি, সবজি বানানে রসিকার, সরকারি, এটা কিন্তু আগে আমরা দীর্ঘিকার লিখতাম, এখন দেখো এটা রসিকার, এটা এখানেও রশ্মিকার হবে, ওই নিয়মে চলে আসছে যে অর্ধ অতৎসম শব্দের বানানে শুধু হ্রস্ব স্বর মানে দীর্ঘিকার হবে, হাজি, হিজড়ি, হিজড়ির যে সন সেটা, এটাই আমরা রশ্মিকার হবে, ঠিক আছে, এটা গেল একটা। আর তারপরে 2 নম্বর, ওটা 1 নম্বর গেল, 2 নম্বর হচ্ছে স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। কোন শব্দ তোমরা যখন বচন কি বলে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পড়ো না, তখন দেখো যে শব্দগুলি যখন তোমরা পড়ো পাঠটা, তখন দেখবা যে স্ত্রীবাচক শব্দের শেষে কি হবে দীর্ঘিকার, যেরকম অভিনেত্রী, সেটা না অভিনেত্রী, কর্তী, কল্যাণী, এখানে কি হয়েছে কিশোরী, দীর্ঘিকার, তোমার মনে রাখতে হবে স্ত্রীবাচক যে শব্দগুলি আমরা যখন ইউজ করব তখন সবসময় এগুলি দীর্ঘিকার হবে, জননী, ছাত্রী, যে ছাত্র ছাত্রী যখন তোমরা করো তখন আমাদের এটা হবে দীর্ঘিকার হয়ে যাবে, জনক, জননী, দীর্ঘিকার, তরুণ, তরুণী, এখানে কি হচ্ছে দীর্ঘিকার, এই যে শব্দগুলি দেখো তোমাদের আরো অনেক শব্দ আছে, তোমরা একটু খেয়াল করবে প্রতিটা শব্দ, আমি এখন বলতে পারছি না সময়ের অভাবে, তোমরা পুরো শব্দটা দেখবে, ঠিক আছে, তো মনে রাখবে স্ত্রীবাচক শব্দের শেষে আমাদের দীর্ঘিকার বসবে। আর 3 নম্বর হচ্ছে ভাষা ও জাতির নামের শেষে ইকার বসবে, যেরকম ভাষা কি আমরা বাংলা ভাষায় কথা বলি, ইংরেজি, ফার্সি, উর্দু, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা আছে, আর জাতি যেরকম আমরা বাঙালি, ইংরেজি, ফার্সি, যারা বিভিন্ন জাতি আছে এই নামের শেষে মনে রাখবে, তখন কি হবে রশ্মিকার, যেরকম আফগানি, আফগানিস্তানি যারা তাদেরকে আফগানি বলে, আরবি, আরবি কি ভাষা আমাদের, আরবি ভাষা এটাকে আমরা বলছি রশ্মিকার, ইংরেজি এটাও একটা ভাষা, ইরাকি, ইরাকিদের কি বলছি, ইরাকি এক দেশ, ইরাক দেশে যারা ওদেরকে আমরা ইরাকি বলি, ইরানি, ইহুদি, কাশ্মীরি, জাপানি, এগুলি কি পাকিস্তানি, আমরা বাঙালি, এদেরকে কি বলছে ভাষার ভিতরে, ধরো সিন্ধি, হিন্দি, মনে রাখবে ভাষা এবং জাতির নামের শেষে কি করবে রসিকার করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 4 নম্বরটা আসো, বিশেষণবাচক আলি প্রত্যয় যুক্ত শব্দে ইকার বসবে, বিশেষণবাচক মানে বিশেষণ কি বলে, বিশেষণবাচক আলি, আলি যে প্রত্যয় যুক্ত হবে সেটাই বসবে, যেরকম চৈতালি, এখানে কি চৈত আলি, চৈতা, চৈতাল সেটার সঙ্গে যোগ হয়েছে আলি, সেটা না চৈতালি, পূবালি, বর্ণালী, মনে রাখবে এই শব্দগুলি যে বিশেষণ বাচক যেগুলি সেই নামের সাথে আলি যোগ হলে রূপা, এরকম চৈত, চৈতা, তারপরে পূবা, এটার সঙ্গে আলি যোগ হয়েছে, মিতা, মিত,
এই শব্দের সঙ্গে যখন বিশেষণবাচক শব্দের সঙ্গে যখন আলি প্রত্যয় যুক্ত হবে তখনই সবসময় আমরা কি করব রসিকা ব্যবহার করব। এরপরে আসো বানানে ও ও আমরা লিখি না, ওকার যেটাকে বলি আমরা ওকারের ব্যবহারটা আসো। তো কোথায় আমরা ওকার বসবো কোথায় বসবে না, তো ক্রিয়াপদের যে বানান ক্রিয়াপদ তোমরা জানো সেই বানান যখন পদান্তে ওকার অপরিহার্য নয়, মানে কি বলছে যে পদান্তে ওকার বা এটা দরকার না, যেরকম আনবো এ কি কোনো কিছু আনতে বলতে করতো খেলবে চলবো দেখতে এগুলিতে ওকার বসানো দরকার হবে না। যেমন পড়বো পড়ব শুধু ব থাকবে, এখানে ওকার হবে না, বলতো বলত ওকার হবে না। তো কি হবে ক্রিয়াপদের বানানে মনে রাখবে ক্রিয়াপদ যখন আমরা সে বানানটা লিখবো সেটার পদান্তে পদের শেষে আমরা ওকার অপরিহার্য নয় মানে বসাবো না। আর 2 নম্বর হচ্ছে বর্তমান অনুজ্ঞার সামান্য রূপে পদান্তে ওকার প্রদান করা যায়, কিরকম আনো করো, অনেক সময় যায় বলছে আনো করো খেলো চলো দেখো এগুলি যখন হবে এটা কি বর্তমান অনুজ্ঞা, অনুজ্ঞা আর সামান্য রূপে বলছে অনুজ্ঞার ক্ষেত্রে সামান্য রূপে যখন পদান্তে আমরা ওকার ব্যবহার করতে পারি। আর তারপরে 3 নম্বরটা হচ্ছে আনো প্রত্যয়ান্তে শব্দের শেষেও ওকার বসবে, যেরকম আনো করানো এখানে কি কর করা মানে কোনো কাজ করা বুঝাচ্ছে না, আর এখানে হচ্ছে কাজ করি যখন আমি বলি কাজ করি বা করা, আর এখানে করানো আনো প্রত্যয় যোগ হয়েছে তখন কি হয়েছে রোকার এখানে ওকার হবে, করান দন্ত্য না শুধু দন্ত্য হবে না এখানে হবে ওকার বসবে, খাওয়ানো এখানে দন্ত্য না দিলে শুধু খাওয়ানো দন্ত্য হবে না এখানে ওকার হবে, কি বলছে আনো প্রত্যয়ান্তে, আনো প্রত্যয় যে করানো আনো করানোর সাথে আনো যোগ হয়েছে খাওয়ানোর সঙ্গে আনো যোগ হয়েছে ঠেঙ্গানোর সঙ্গেও আনো যোগ হয়েছে দেখো এখানে শোয়ানোর সঙ্গেও আনো যোগ হয়েছে, এখানে যখন যোগ হবে তখন আমরা কি করব ওকার ব্যবহার করব। আর 4 নম্বরটা দেখো অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষ্য বিশেষণ অব্যয় শব্দে ওকার ব্যবহার করা হয়, কিছু কিছু ক্ষেত্রে কিরকম উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষ্য বিশেষণ অব্যয় পদে ওকার হয়, যেমন কাল, কাল অর্থ কি সময়, আমরা সময় বলি না কাল মানে আগামীকাল না সময়টা বলি যখন কাল বুঝাচ্ছি, আর সময় হচ্ছে শুধু কাল হচ্ছে সেটা, আর যখনই ওকার হয়ে যাবে কালটা তখন কি হচ্ছে দেখো কালো মানে এই কালোটা হচ্ছে কোনো রং, কালো রংকে আমরা বোঝাচ্ছি ঠিক আছে, আর কোনো কি কে কোনটি এটা এই ক্ষেত্রে না যদি বলে কোনো কোনো কি মানে এটা হচ্ছে কি কে বা কোনটি সেই ক্ষেত্রে যখন হবে তখন ওকার হবে না, আর যখন কোনো কোনো হচ্ছে বাহুর মধ্যে মানে বহুর মধ্যে এক মানে কোনো মানে অনেকগুলি থাকবে তার ভিতরে যে কোনো একটাকে বোঝাচ্ছে তখন আমরা ব্যবহার করে থাকি কোনো একটি বা কোনো কিছু এটা। আর ভালো ভয়াকার ল যখন লেখো তোমরা তখন এটা হবে ভালো বোঝা যাচ্ছে যে এখানে ভালো আমরা বলছি কিন্তু ভালো উচ্চা ভাল বলি না আমরা ভাল বলি এখানে বলি ভালো কিন্তু এখানে ভাল ভাল হচ্ছে কপাল, যখন উচ্চারণটা ভাল হবে তখনই হবে এটার অর্থ হয়ে যাবে কপাল, আর যখনই তুমি ওকার দিবে তখন এটা হবে ভালো মানে যেটা ভালো কোনো জিনিসকে বোঝাচ্ছি উত্তম জিনিসকে বোঝাচ্ছি তখন আমরা বলি তখন ওকার দিব। তো দেখো শব্দ যখনই তুমি কোনো কিছু ওকার যোগ হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা অর্থও চেঞ্জ হয়ে যাচ্ছে না, কাল হচ্ছে কালো কোন হচ্ছে কোনো আর ভাল হচ্ছে ভালো যখনই ওকার যোগ হয়, তো কীভাবে বানানে চেঞ্জ হয়ে যায় দেখো। আর তারপরে দেখো আসো আমরা এরপরে নেই বিসর্গ, বিসর্গের ব্যবহারে কি হবে বিসর্গ কোথায় কোথায় ব্যবহার করবো দেখো, 1 নম্বর তার আসলে পদান্তে বিসর্গ থাকবে না, যেমন ক্রমশ দ্বিতীয়ত প্রথমত প্রধানত বস্তুত মূলত এগুলির পরে যে আমরা বিসর্গ দিব পদের অন্ত মানে পদের শেষে বিসর্গ কখনোই বসবে না, এগুলি মনে রাখতে হবে তোমরা পড়তে পড়তে লিখতে লিখতে এগুলি মনে থাকবে, প্রথমে একটু জটিল মনে হচ্ছে এগুলি কোথায় বসবো কোথায় বসাবো না, লিখতে লিখতে দেখবা তোমরা তো মনে রাখবে পদান্তে মানে পদের শেষে আমরা বিসর্গ বসাবো না, কোথায় বসাবো পদ মধ্যস্থ বিসর্গ থাকবে, যেরকম অন্তস্থ তোমরা যখন অন্তস্থ মানে কোনো কিছু বোঝাই আমরা অন্তস্থ তখন অ স্বরে অ দন্ত্য ন ত তারপরে আমরা বিসর্গ দিব তারপরে দন্ত্য স্বরে থ ঠিক আছে, এগুলি দেখো অন্তস্থ দুঃখ দুঃসহ নিঃশব্দ পুনর্পুন আর একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত এইসব ক্ষেত্রে আমরা বিসর্গ বসাবো, এটা বলছে পদ মধ্যস্থ মানে পদের মধ্যে বিসর্গটা বসবে। আর 3 নম্বর হচ্ছে অভিধান সিদ্ধ হলে পদ মধ্যস্থ বিসর্গ বর্জনীয়,
অভিধান সিদ্ধ হলে পদ মধ্যস্থ বিসর্গ বর্জনীয় কোথায়, এইখানে তোমাদের বসানো যাবে না। যেরকম দুস্থ, দুস্থ যখন লিখব তখন আমাদেরকে দুস্থদেরকে বুঝাবো যখন আমরা, তখনকে এখানে আমরা বিসর্গ বসাবো না, দয় রস্য বিসর্গ দিয়ে দুস্থ লিখবে এটা হবে না। না আর নিঃশ্বাস, নিঃশ্বাস তারপর নিঃস্পৃহ, বহিঃস্থ, মনস্থ, এগুলি আমরা অভিধান সিদ্ধ যেসব শব্দ আছে, অভিধানে যেসব ই করা আছে, এখানে আমরা কখনোই বিসর্গ বসাবো না। তো গেল, এরপরে আসো, আসল হচ্ছে আমাদের বানানে যে আমরা মূর্ধন্য আর দন্ত্য নিয়ে সমস্যায় পড়ে যাই, এটা এখন দেখো কোথায় আমাদের মূর্ধন্য হবে আর কোথায় আমাদের দন্ত্য হবে। তো প্রথমেই দেখো, যুক্ত বর্ণ মানে তৎসম শব্দে যুক্ত বর্ণ, যখন যুক্ত ব্যঞ্জনে, যুক্ত ব্যঞ্জনে তৎসম শব্দে ট বর্গে, বর্গগুলি তোমরা জানো তো কতগুলি বর্গ আছে, ক চ ট ত প জানো তো সবাই, তো ক বর্গ চ বর্গ, এইখানে হচ্ছে ট বর্গীয় বর্ণে, ট বর্গতে কোন বর্ণগুলি আছে দেখো, ট ঠ ড ঢ মূর্ধন্য না, এই ট বর্গীয় বর্ণের পূর্ববর্তী দন্ত্য ধ্বনি মূর্ধন্য হয়। যেমন কি বলছে, কণ্টক ক দন্ত্য নয় ট ক, এই যে ট বর্গে ট যোগ হয়েছে এখানে দেখো শব্দটা ট, এখানে কি বলছে, ট বর্গীয় বর্ণের পূর্ববর্তী দন্ত্য ধ্বনি মূর্ধন্য হয়। যেরকম এখানে লিখছে ক মূর্ধন্য নয় ট ক, কণ্ঠ ঘণ্টা নির্ঘণ্ট বন্টন অকুণ্ঠ, এগুলি কি হয়েছে দেখো, অনেকগুলি শব্দ তোমরা দেখো, কাণ্ড কাণ্ডারি, এগুলি কি হয়েছে পূর্ববর্তী দন্ত্য ধ্বনি তখন মূর্ধন্যর মতো হয়ে যায়। বোঝা গেল, এটা হচ্ছে মূর্ধন্য, এই যে আমরা কণ্টক লেখি এটা কিন্তু দন্ত্য না, এটা কিন্তু মূর্ধন্য, কারণ মাত্রা নাই, কিন্তু খেয়াল করো এগুলি কিন্তু একটাই মাত্রা নাই। বন্টন, বন্টনে প্রথমটা মূর্ধন্য হয়ে যাচ্ছে, পরেরটা কিন্তু দন্ত্য। তারপরে দুই নম্বরটা আসো, তৎসম শব্দে আর রিকার, রিকার দেখো না তুমি, নিচে যে রিকারটা আমরা ব্যবহার করি, রিকার র ফলা রে ফলা তারপর মূর্ধন্য স ক্ষীয়, এরপরে কি হবে মূর্ধন্য হবে, এগুলি তোমাদের মনে রাখতে হবে, রিকা রি রিকা র র ফলা রেফ তারপর মূর্ধন্য স ক্ষীয়, এরপরে আমরা মূর্ধন্য বসাবো, যেরকম ঋণ তৃণ অরণ্য, ঠিক আছে, এই যে শব্দগুলি ক্ষণিক ক্ষণ বিশেষণ, এই ক্ষেত্রে আমাদের ওইটা মনে রাখতে হবে, তৎসম শব্দে রিকার র ফলা রেফ এগুলি যখনই থাকবে ক্ষীয় তখন আমরা এটার পরে মূর্ধন্য বসবে। আর তিন নম্বর হচ্ছে একই শব্দের মাঝে যখন একই শব্দ আমরা দেখব তখন রি রিকার র র ফলা রেফ মূর্ধন্য স ক্ষীয়, এর যে কোনোটির পরে স্বরবর্ণ ক বর্গ, দেখো একটু জটিল, স্বরবর্ণ ক বর্গ প বর্গ এবং জ অন্তিস্থ জ অন্তিস্থ হ অনুস্বর, এই বর্ণগুলির একটি বা একাধিক বর্ণ থাকলেও পরবর্তীতে দন্ত্য ধ্বনি মূর্ধন্য হয়। একটু জটিল না, তোমরা একটু দেখো ভালোভাবে, যে একই শব্দের মধ্যে যখন একই শব্দে এই শব্দগুলি আসবে, রিকার তারপরে র ফলা র রেফ ক্ষীয় এই যেগুলি আসবে সেগুলি স্বরবর্ণ ক বর্গ প বর্গ, বর্গ কিন্তু এখানে দুটা, ক বর্গ আর প বর্গ, আর এগুলি হলে কি হবে দেখো, কৃপণ, কৃপণ বানানটা দেখো, কয় রিকার তারপর প তারপরে কিন্তু মূর্ধন্য হচ্ছে, মিলছে দেখো নিয়মটার সাথে। নিরূপণ, তোমরা একটু মিলিয়ে দেখো যে কি বলছে, একই শব্দের মধ্যে রিকার 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 র ফলা রে ফলা যখন হচ্ছে তারপরে ক্ষীয়, এরপরে যে স্বরবর্ণ ক বর্গ প বর্গ এগুলি যখনই থাকবে, তারপর অন্ত্যেষ্টিয় জ অনুস্বর, এই বর্ণগুলির পরে একটি বা একাধিক বর্ণ থাকলেও তখন পরবর্তী দন্ত্যটা উচ্চারণ যে দন্ত্যটা তখন সেটা মূর্ধন্য হয়ে যাবে, যেরকম অগ্রহায়ণ অকর্মাণ্য নির্বাণ, ঠিক আছে, এই লাইনগুলি পড়ো, পড়তে তখন ক্লিয়ার হবে তোমাদের কাছে, ঠিক আছে। এরপরে আরো আছে প্র পরা পরি নির, এই চারটি উপসর্গ, নম নম তারপর নস নি নু অনু অন, এই যে প্রভৃতি ধাতু দন্ত্য স্থলে তোমাদের মূর্ধন্য হয়ে যাবে। দেখো প্র পরা প্রণাম, প্রণাম ক্ষেত্রে তোমাদের মূর্ধন্য, প্র প্রণ প্রণীত প্রণিপাত, আবার পরা দিয়ে কি হবে পরায়ণ, এগুলি সব মূর্ধন্য দন্ত্যর স্থলে মূর্ধন্য হয়ে যাবে। পরি পরিণতি নতি বানানে পরিণাম, এগুলিতে তোমাদের বলছে যে এই যে প্র পরা পরি এই চারটা যে উপসর্গ এটার পরে আমাদের দন্ত্য তখন মূর্ধন্য হয়ে যাবে। আর একটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন গঠনে মানে অতৎসম শব্দ যেগুলি ট বর্গের পূর্বে দন্ত্য হয়, যেমন ইন্টার
ইন্টার, এই শব্দটা আসলে ইংরেজি, অতৎসম শব্দ ইন্টার, ইন্টার বানান হ্রস্বই দন্ত্য ন, এখানে মধ্য ন কিন্তু না, উইন্টার, কারেন্ট, গ্রান্ট, টেন্ডার, প্যান্ট, ব্যান্ড, লন্ডন, সেন্ট্রাল, এগুলি কি হবে ট বর্গের পূর্বে, যে পূর্বে দন্ত্য ন হবে, আর এটা হলো অতৎসম শব্দে। আবার যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম সকল ক্ষেত্রে, তৎসম বলছে আর অতৎসম বলছে, তবর্গের এটা হলো আবার তবর্গ, আগেরটা গেল টবর্গ, এটা হলো তবর্গের পূর্বে দন্ত্য ন হয়, যেমন অনন্ত, অন্তরঙ্গ, একান্ত, ঠিক আছে, এখানে দন্ত্য ন, ক্লান্ত, দন্ত্য ন বসছে, এখানে কি বলছে যুক্ত ব্যঞ্জন, যুক্ত না আমাদের ক্লান্ত, দন্ত্য নয় তা হচ্ছে জ্বলন্ত, জয় ব ল দন্ত্য নয় তা, তো যুক্ত ব্যঞ্জন গঠনে তৎসম অতৎসম অতৎসম সকল ক্ষেত্রেই তোমাদের দন্ত্য, আবার টবর্গের ক্ষেত্রে দন্ত্য হয়ে যাবে, বর্গ হচ্ছে তবর্গ। আর সাতটা, সাত নম্বরটা দেখো, সন্ধিও সমাস যুগে যে শব্দ হচ্ছে বানা, শব্দের বানানে কি হবে তোমার দন্ত্য বহাল থাকে, যেমন অগ্রহায়ণ, সন্ধিও আর সমাস দেখো, অগ্রহায়, অগ্রনায়ক, অহর্নিশি, ক্ষুণ্ণি বৃত্তি, চিত্রাঙ্কন, দুর্নাম, দুর্নিবার, এগুলি ক্ষেত্রে কি বলছে শিক্ষাঙ্গন, যে সন্ধি বা সমার যোগে যেসব শব্দ যখন আমরা ইউজ করব তখন কি করব দন্ত্য নয় তখন বহাল থাকবে, এখানে মধ্য না কখনোই বসা, অগ্রহায়, অগ্রনায়ক, এখানে কিন্তু অহর্নিশি, এগুলি সব দন্ত্য না বহাল থাকবে, মানে এখানে দন্ত্য নয় হবে। আর 8 নম্বর হচ্ছে তদ্ভব, দেশি বিদেশি শব্দে সর্বত্র দন্ত্য হবে, আমরা যেসব শব্দ ইউজ করি না, তদ্ভব শব্দ, দেশি বিদেশি যত শব্দ তখনই আমরা এগুলির ক্ষেত্রে দন্ত্য ব্যবহার করব, যেরকম আপন, আয়রন, কুর্নিশ, কোরআন, অনেক শব্দ দেখো তোমরা, ঝর্ণা, ধরন, বার্ণিশ, এই শব্দগুলি, হর্ন, এই শব্দগুলি যখনই আমরা ইউজ করবো সব দন্ত্য হবে। আর এরপরে আসো বানানে মধ্যাহ্ন স, মধ্যাহ্ন স, দন্ত্য স, মধ্যাহ্ন স, তালে বসে অনেকগুলি, তিনটা স, কোনটা কোন জায়গায় বসবে, তো প্রথমেই আসে তোমার মধ্যাহ্ন স রিকার, পরে এই যে প্রত্যেকটা দেখো কোথায় মধ্যাহ্ন স ব্যবহার, রিকার দিয়ে, রিকারের পরে মধ্যাহ্ন স হবে ঋষি, কৃষি, আর র দেখো সময় স্বল্পতা, আমি একটা একটা করে উদাহরণ দিয়ে যাই, তোমরা প্রতিটা শব্দ দেখবে, র ধ্বনি যখন রেফ রূপ নিবে ব্যঞ্জন বর্ণের মাথায় বসলে ওই ব্যঞ্জনের পর মধ্যাহ্ন হবে, মধ্যাহ্ন স হবে, যেমন আকর্ষণ, ঈর্ষা, ঠিক আছে, কি বলছে র ধ্বনি বা রেফের রূপ নিয়ে কোনো ব্যঞ্জন বর্ণের মাথায় বসলে, ব্যঞ্জন বর্ণের মাথায় যখন বসে তখন ওই ব্যঞ্জন বর্ণের পরে মধ্যাহ্ন স হবে, দেখো ঈর্ষা, উৎকর্ষ, ঠিক আছে। তারপর হচ্ছে সরেয়া, সরেয়া ছাড়া অন্য কোনো স্বরবর্ণ অথবা ক আর র বর্ণের পরবর্তী তখন কি হবে দন্ত্য সটা মধ্যাহ্ন স হবে, যেরকম ঈষৎ, দীর্ঘইকার, মধ্যাহ্ন স, খণ্ডিত, ঠিক আছে। তারপরে হচ্ছে ইকার, আমি একটা একটা করে উদাহরণ বলে যাচ্ছি তোমাদের, তোমরা প্রতিটা দেখবা, ইকারান্ত আর উকারান্ত আছে না, এই উপসর্গের পরে কতগুলি ধাতুকে আবার মধ্যাহ্ন স হয়, যেমন সঙ্গ, অনুসঙ্গ, তারপরে শেখ, সে কি হচ্ছে সঙ্গকে অনুসঙ্গ যখন হবে তখনই তোমার মধ্যাহ্ন স হয়ে যাচ্ছে, শেখ অভিষেক যখনই হচ্ছে তখন মধ্যাহ্ন স হচ্ছে, স্থান তখন হচ্ছে অধিষ্ঠান, মধ্যাহ্ন স হয়ে যাচ্ছে, দেখছো ইকার থেকে উকারান্তে যখন চলে যায়। আর 5 নম্বর হচ্ছে যুক্ত ব্যঞ্জন গঠনে টবর্গের পূর্বেও মধ্যাহ্ন স হয়, যেরকম অনিষ্ঠ, অনিষ্ঠ, মধ্যাহ্ন স, অষ্টম, আড়ষ্ঠ, দেখো একটা একটা বললাম দুই তিনটা। আর যুক্ত ব্যঞ্জন গঠনেও তোমাদের তবর্গের পূর্বে দন্ত্য স হয়, যেরকম অধস্তন, ইস্তপা, উদ্বাস্ত, এগুলি যখন হবে, স্বাস্থ্য লিখতে গেলেও তোমাদের যুক্ত, যখন যুক্ত ব্যঞ্জন আমরা লিখছি না তখন দন্ত্য স হবে। আর যুক্ত ব্যঞ্জন গঠনে যখন তৎসম অতৎসম সকল শব্দের ক্ষেত্রে বলছে যে চবর্গের পূর্বে তালে বসা হয়, যেরকম আশ্চর্য, তালে বসা কখন হচ্ছে আশ্চর্য, দুশ্চরিত্র, নিশ্চয়ই, তালে বসা কি পশ্চাৎ, প্রায়শ্চিত্ত, বৃশ্চিক, এগুলি কি যুক্ত ব্যঞ্জন গঠনে, ঠিক আছে। অনেকগুলি শব্দ তোমরা প্রতিটা শব্দ সুন্দর করে দেখবে, বানানগুলি পড়বে, এরপরে আছে চ বানানে রেফের ব্যবহার কোথায় হবে, বানানে অনিশ্বর যেটা লেখো উম, এর ব্যবহার কোথায় হবে তোমরা একটু খেয়াল করো প্রতিটা, আরো আসলে অনেকগুলি আছে তোমাদের, আগের এই প্রতিগুলো একটু খেয়াল করো, অনিশ্বর কোথায় বসবে, সন্ধিতে যখন প্রথম পদের শেষে ম থাকলে কবর্গের পূর্বে মস্থানে অনুস্বর হবে, যেরকম অহংকার, অহম তোমার ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, অহম যোগকার, এখানে ম আছে, এটা ম উঠে গিয়ে এখানে হবে অনুস্বর হবে, আর কিঙ্কর এরকম,
তারপরে আবার 2 নম্বর হচ্ছে সন্ধিজাত না হলে যুক্ত ব্যঞ্জনে ক বর্ণের পূর্বে মধ্যন্তর স্থানে উম বসবে, যেরকম আকাঙ্ক্ষা, এখানে কিন্তু অনুস্বর বসে নাই, এখানে উমই বসছে। আর 3 নম্বর হচ্ছে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষেও তোমার মানে অনুস্বর ব্যবহার হচ্ছে, যেরকম আড়ং, এখানে উম বসাচ্ছি না আমরা, অনুস্বর বসাচ্ছি। আবার 4 নম্বর হচ্ছে অনুস্বর যুক্ত শব্দে প্রত্যয় বিভক্তি বা স্বরবর্ণ যখন যুক্ত হবে তখন অনুস্বরের স্থলে উম লেখা যাবে, যেরকম আড়ংয়ে। হ্যাঁ, প্রত্যয় যুক্ত হচ্ছে, এখানে আড়ং যখন লিখছি আমরা তখন তোমার অনুস্বর থাকছে, কিন্তু যখন প্রত্যয় একার যুক্ত করছো তখন তোমার একার আড়ংয়ে হচ্ছে। টং লেখলে টং হচ্ছে, কিন্তু এখানে উম দিচ্ছি, ফড়িং এর রঙিন রশ্মিকার দিচ্ছি, তখন কিন্তু আমরা উম বসাচ্ছি। ঠিক আছে, এই হলো আজকে তোমাদের বানানের যে বানানের সমস্যাগুলি তোমাদের দেখলাম কোথায় কি বসবে। তো আসো আমরা বাড়ির কাজ দিয়ে দেই তোমাদের এই পুরো অধ্যায়টার উপরে। তোমরা 25টা বহু নির্বাচনী প্রশ্ন তোমরা খাতায় করে রাখবে, আর যেটা তুমি বুঝবে না সময় সমস্যা হবে লিখে রাখবে খাতায়, আর আমাকে ফোন করে জানাবে তোমাদের যে সমস্যাগুলি। তোমরা ভালো থাকো, আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।